কতদিন কত নম্বর স্লাইড পর্যন্ত করেছিলাম এটা না, না এই স্লাইডটা পর্যন্ত মনে করেছিলাম, দেখো তো এটা জি করেছিলাম, স্যার। এই স্লাইডটা পর্যন্ত করেছিলাম। নতুন করে আরেকটা আমাদের এইরকম ইকুয়েশন যদি দেওয়া থাকে, এই ইকুয়েশনটা একটা বড় প্রবলেম আছে। ইকুয়েশনটা বড় প্রবলেম কি, দেখো এ বি সি ডি এইটা আছে, এবিসিডি এবিসিডি এবিসিডি, কিন্তু এইখানে আবার 1 2 3 4 5 6 7 8 9টা আছে। 9টার মধ্যে আবার কি আছে, 1 2 3 প্রথম 4টা, এই একটা আর এই একটা, এই সব জায়গায় কি আছে, এ বি সি ডি আছে, কিন্তু এইখানে আবার বি সি বা ডি বা মানে বি সি ডি আছে, এটা বি সি ডি আছে, এটা এ বি ডি আছে। তাহলে এইখানে আছে 1 2 3 4 5 6 7 8 9টা, 9টা আছে হচ্ছে এই ইকুয়েশনে, 9টা আছে, 9টা আলাদা আলাদা ইনপুট দেওয়া আছে, কিন্তু এইখানে দেখা যাচ্ছে কয়টা, 1 2 3 4 5 6 7 8 12টা হয়েছে, 12টা ইনপুট হয়ে গেছে। তাহলে 12টা ইনপুট কিভাবে হলো, এনে যায় এই যে এই সব টেস্ট কি করতে হয়, এই সব টেস্টে আমাদের আমরা একটু দেখি যে কি আছে। আসলে বি আছে, বি আছে, বি আছে, বি এবার ডি মানে বি আছে, সি বার আছে, ডি বার আছে, নেই কি, নেই হচ্ছে এ, যেটা নেই সেটা হচ্ছে আমরা যদি 1 দিয়ে এটাকে গুণ করি, 1 1 ইকুয়াল টু আমরা জানতাম হচ্ছে 1 ইকুয়াল টু এ প্লাস এবার ওই যে বুলিয়ান অ্যালজেব্রা ছিল, এ প্লাস এবার, তাহলে এখানে হচ্ছে 1 ইকুয়াল টু এটা, আমরা 1 দিয়ে গুণ করলাম, তাহলে এটাকে যদি আমরা 1 এর পরিবর্তে এটা লিখি এ প্লাস, তাহলে গুণ করে দিলে কি হলো, এ বি সি বার ডি বার, এ বি সি বার ডি বার প্লাস, এটা আমি আমাদের লিখতে গেলে সময় চলে যাচ্ছে, তোমরা দেখে নিও। হ্যাঁ, আর হচ্ছে যেটা আছে গুণ তো নিজেরা করতে পারবে, এবার ডি এবার, মানে একটা ভেঙে কয়টা হয়ে গেল, দুটা হয়ে গেল, তাহলে দুটা হয়ে গেল, তাহলে এটা এটা ভেঙে এরকম দুটা হবে, ঠিক বি সি ডি বার আছে, বি সি ডি বার আছে, এটা নেই কে, এটাও নেই হচ্ছে এ নেই, তাহলে বি সি ডি বার কে, বি সি ডি বার কে আবার এ প্লাস ডি বার কে গুণ করব, আর এটা এ বি ডি বার আছে নেই কোনটা, সি নেই, এটা সি নেই, তাহলে সি যেহেতু নেই এটাকে এই একই রকম ভাবে এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে গুণটা কি করব, যে এখানে আছে এ বি বার ডি হলো এ বার ডি, এ বি বার ডি নেই হচ্ছে সি, তাহলে সি নেই মানে কি আমরা গুণ করব কি, সি প্লাস এবার গুণ করব এটা দেখুন, তাহলে এইখানে ছিল 1 2 3 4 5 6টা, 6টা, আর এই যে তিনটা আছে, তিনটা তিনটা ভেঙে কয়টা হয়ে যাবে, তিনটা ভেঙে 6টা হয়ে যাবে, মানে 6 6 মোট, এইরকম গুণ করে দেওয়ার পরে সর্বশেষ আমাদের কোশ্চনটার মধ্যে থাকবে যে এরকম 12টা এবিসিডি আলা এরকম ইনপুট এসে যাবে, সেটা একই জিনিস হবে না। তো যদি কখনো একই এসে যায়, হয়তো গুণ করলাম, গুণ করার যদি একই এসে যেত তাহলে কি হতো, দুইটা হলে দুইটার মধ্যে যখন একটা নিতাম, যদি তিনটা হতো তখন হতো, মনে করো যে আমি এখানে সব এখানে বসাই দিচ্ছি, এরকম এখানে যেমন এ প্লাস এবার বসাচ্ছি, এটাই আবার এ প্লাস এবার দিয়ে গুণ করবো, এটা সি প্লাস এবার দিয়ে গুণ করবো, গুণ করার পরে দেখা যাচ্ছে যে কি হলো, এই এইরকম হতো, মনে করো এটার সাথে মিলে গেল, কোনো কোনো একটা যদি এটার সাথে মিলে যায় তাহলে এইটা আর সেই যেটা মিলে গেছে, দুটা দুইটা তো 1, দুইটার জন্যই 1 বসবে, তো দুইটা 1 এক জায়গায় বসা মানে একটা 1, তাহলে সেই ক্ষেত্রে কি হবে যে যদি একই রকম ভ্যালু, একই রকম ভ্যালু দুইটা বা তিনটা হয়ে যায় তাহলে যে কোনো একটা নেবো, এই ডাটাটা বসানো এইখানে কার্ডোগ্রাফে এই ভ্যালু গুলা তোমার 1 পজিশন বসানোর আগে এইরকম কেস যদি হয় তাহলে প্রত্যেকটা তোমার 2 লাইন আগে করে নিতে হবে, এটা তুলে নিয়ে এটাকে কি করবো, এটা ফার্স্ট লাইন, সেকেন্ড লাইনে কি করবো, এটাকে আমরা 1 আর দেখানোর দরকার নেই, এটাকে গুণ করবো এ প্লাস এবার দিয়ে,
এই পরের যে টার্মটা আছে এটাতেও গুণ করব কি, এটাতেও গুণ করব, যেহেতু যেটা নেই সেটা দিয়ে এ প্লাস এ বার দিয়ে গুণ করব, আর এই জিনিসটাকে তো গুণ করব আমরা দেখালাম যে এই প্লাস এ বার দিয়ে গুণ করব। গুণ করে দেওয়ার পর এইবার যে ভ্যালু গুলো বসাবো সেই ভ্যালু গুলো বসালে দেখা যাচ্ছে এরকম হয়ে যাবে। এরকম হওয়ার পরে আমরা এদের মতো করে করতে পারি, আমাদের মতো করতে পারি, এরা কি করছে, এরা এরা দেখা যাচ্ছে যে এই যে আগের স্লাইডটার মতো ওই পাশে চারটা আর এই পাশে চারটা মিলে দ্বিবার হয়েছে না, তো ওদের মতো করে পরিসংখ্যাতে দেখা গেলো যে তাহলে ওই ওদের মতো করলে এই পাশে চারটা আর এই পাশে চারটা মিলে দ্বিবার হয়েছে, এটা করা যায়। আবার এরা করছে কি আলাদা আলাদা করতে করতে পারো, এইটা তো একটা এই দুটা দুটা ধরে অনেক বড় হবে, এত বড় করা কথা। আরেকটা কি করতে পারি যে পরবর্তীতে আবার এই পাশে চারটা আর এই পাশে চারটা করে আরেকটা, সেটা হচ্ছে আমাদের এই ডান দিকে দেখানো হচ্ছে যে কি হচ্ছে যে আমরা উপনিষদ থেকে শুধুমাত্র উপনিষদ করলে উপনিষদ থেকে দ্বিবার পাচ্ছি, আর বামের চারটা আর একেবারে ডানের চারটা দ্বিবার, দ্বিবার হয়ে গেল। আমরা পরবর্তী স্লাইডে যাই, আর একটা ছোট্ট একটা ইকুয়েশন দেওয়া আছে, ছোট্ট একটা ইকুয়েশন, যদি এরকম কখনো হয় যে এরকম চারটা দেওয়া আছে সে চারটা আমরা বসানোর পর তোমরা বসাবে, দেখবে এরকম ঘর তৈরি করলো, ঘর তৈরি করে নিজেরা বসাবার, বসানোর পরে দেখা যাচ্ছে যে কি অবস্থা সেটা করে গেলো যে চারটার জন্য এখানে আছে এক দুই তিন চারটা এমন পজিশনে বসতে, চারটা এমন পজিশনে বসলো তাহলে কি হলো যে এই তিন কোনায় তিনটা হয়ে গেছে আর মাঝখানে একটা এই যে দুই কোনায় দুটা থাকলে কিভাবে করতে হয় সেটা আমরা দেখছি, এই যে দেখা যাচ্ছে যে এখানে একটা কালার দেখানো হয়েছে, এই দুই প্রান্ত দুটো প্রান্ত দুটো হলে এই দুই প্রান্ত দুটোর মধ্যে কমন কি আছে, জিরো কমন আছে, জিরো মানে সেকেন্ড সেকেন্ড তাহলে জিরো মানে ডি, ডি এর ভ্যালু আছে, এখান থেকে পাচ্ছে ডি, এখান থেকে পাচ্ছি আমরা ডি বার, মানে কি ডি বার, আর যখন এই দুই ওয়ান বামে যাচ্ছে তখন ডি বার জিরো জিরো, তাহলে কি এটা কার ভ্যালু, এ আর এবার এবার বিবার দ্বিবার একটা হয়েছে, আর যখন উপরেরটা নিচেরটা নিচে উপরেরটা নিচেরটা নিলে এই দুটার মধ্যে কমন কি আছে, এইখানে এই দুটার মধ্যে কমন আছে জিরো মানে বি, জিরো জিরো মানে বি এর ভ্যালু আছে, তাহলে এই দুটা থেকে আমরা কমন পাচ্ছি, এই দুটা থেকে পাচ্ছি হলো দ্বিবার আর উপর দিকে কে পাচ্ছি জিরো জিরো মানে সিডি, দ্বিবার আর হয়ে গেল। আর এইটা যেহেতু আছে কারোর সাথে নাই, কারোর সাথে যেহেতু নাই সে তো আশপাশে যেহেতু নাই, তাহলে এইদিকে গেলে কি পাচ্ছে দুটা ওয়ান, এই পাশে দুটা ওয়ান, তাহলে এইদিকে কি ভ্যালু পাচ্ছে, এইদিকে গেলে পাচ্ছে দুটা ওয়ান, কার কার ভ্যালু, সেই ওয়ান কার ভ্যালু, ওয়ান বলতে এবি, এখানে কিন্তু পার হবে না, ওয়ান আর এবি, আর এই ওয়ান যখন উপরের দিকে যাচ্ছে তখন কি পাচ্ছে দুটা ওয়ান, দুটা ওয়ান মানে কার ভ্যালু থ্রি আছে, নিশ্চয় বুঝতে পারছে এটা যে কিভাবে হলো আমাদের এটা। আর এইখান থেকে যে আউটলেট থেকে বিবার সিবার ডিবার প্লাস এবার বিবার ডিবার প্লাস এবি সিডি যেটা আছে সেটা হচ্ছে তোমাদের এখন যদি লজিক ডায়াগ্রামের সাথে আঁকানো হয় লজিক ডায়াগ্রামটা নিজে আঁকাই নিতে হবে, লজিক ডায়াগ্রাম আমরা শিখেছিলাম মনে আছে কিনা, এবিসিডি আমি সাথে আবার কি করতে হবে যেহেতু বার আছে তো সবগুলো তো আর এবিসিডি নেই, বার আছে লাগাই দিবা, এখানে এক দুই তিন তিনটা টার্ম আছে, তাহলে এখানে বাকিগুলো তোমরা লাগাই দিবে, এখানে তিনটা টার্ম আছে মানে কয়টা ইয়ার নিজেট হবে তিনটা,
এরপর এখানে দেখে দেখে এখন কানেকশন হবে দিয়ে দেবো, কানেকশন দেওয়ার পরে সর্বশেষ যেহেতু সবগুলো যোগ আছে, সবগুলো যোগের পরে এবার কি করতে হবে, একটা অর গেট, অর গেটে অর গেটের তিনটা ইনপুটই অর গেটে কানেক্টেড হবে, এটা তাহলে তোমরা এখানে কি করবা, এ যেমন এবার অঙ্কন করেছি আমরা, বি বার অঙ্কন করবা, এখানে সি এর সাথে সি বার অঙ্কন করবা, ডি এর সাথে ডি বার বার অঙ্কন করবা, করে এই ইকুয়েশন দেখে দেখে, এই ইকুয়েশন যেটা আছে সেই ইকুয়েশন দেখে দেখে কি করতে হবে, তাহলে হয়ে যাবে লজিকটা একদম এইরকম। যদি ইকুয়েশনটা এ এমন কায়দায় বসতে দেখো তো কি অবস্থা করে গেছে, এ কি কিছু করা যাবে, করা যাবে বলতে যে এমন একটা পজিশনে পড়ে গেছে যে প্রথমটা বা দ্বিতীয়টা আমরা যেভাবে দেখি না কেন, যে প্রথমটা যেভাবে দেখি যে এখন দেখা যাচ্ছে যে কি, এ যদি এইখানে একটা ওয়ান থাকতো, এখানে একটা ওয়ান থাকতো, তাহলে কি হতো আমাদের এই চারটা মিলে একটা জোড়া তৈরি করে দেবে। তো আমরা যখন পরীক্ষায় দিই তখন কিন্তু একটু সেভাবে হিসাব নিকাশ করেই দিই, এরকম আঁকায় দেখি যে কোথায় কোথায় পড়ে, এরকম যদি পড়ে তাহলে কি হচ্ছে এই প্রথম ওয়ান এর সাথে নিচের ওয়ান করা যায়, আবার কেউ যদি মনে করে যে না আমি এইভাবে করবো, তাহলে একটা জিনিস এখানে তোমাদের দেখানোর বিষয় হচ্ছে এখানে যে পরীক্ষা দেওয়ার পরে তোমার একরকম অ্যান্সার হতে পারে, আরেক রকমের আরেক রকমের অ্যান্সার হতে পারে, কিন্তু তোমারটা ভুল বা আরেকজনেরটা ভুল সেটা বলা যাবে না। কারণ হচ্ছে যে আমরা এখানে দেখো তো আমরা জোড়াটা কিভাবে নিয়েছি সেটার উপর ডিপেন্ড করে, প্রথমটা দেখো প্রথম আউটলাইনে দেখা যাচ্ছে আমি যেভাবে জোড়া নিয়েছি, দেখা যাচ্ছে এখান থেকে আমার যে কোয়েশ্চেন আসছে চারটে কোয়েশ্চেন আসছে, তো এই চারটা আউটপুট যেটা আছে তার সাথে কি পরের আউটপুট মিল আছে, মিল নেই, কারণ হচ্ছে আমি জোড়াটাকে যেভাবে ধরবো সেভাবে হবে, আমি উপর নিচে ধরেছিলাম, সাপোজ হচ্ছে প্রথমটাই নিজে, প্রথমটা হচ্ছে আমি উপর এবং নিচে ধরেছিলাম, তাহলে উপর নিচে ধরার জন্য, উপর নিচে ধরার জন্য এখানে পেয়েছি 0 0 0 0 মানে সি বার ডি বার, আর এই দুটার মধ্যে কমন পেয়েছে কি, এই দুটার মধ্যে কমন পেয়েছে কি 0 0 0 ডি বার, তাহলে ডি বার সি বার ডি বার, সেজন্য প্রথমটা হয়ে গেছে এটার জন্য ডি বার সি বার ডি বার, ঠিক এইভাবে পরেরটা 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 চলতে থাকবে। কিন্তু তখন আমি এইভাবে পাশাপাশি নিচ্ছি, পাশাপাশি নেওয়ার জন্য দেখা যাচ্ছে পাশাপাশি নেওয়ার জন্য কি হচ্ছে, পাশাপাশি নেওয়ার জন্য এখানে এই দুটার মধ্যে কমন আসছে কি 0 মানে সি বার, আর এই পাশে কি আসছে এ বি, এবার বি বার, তাহলে এটাকে এই এইটার জন্য কি পাচ্ছে, এটার জন্য আমরা পাচ্ছি হলো বাম দিকে গেলে এবার এবার, আর ওপর থেকে কমন আসছে এবার, এটা হচ্ছে এবার বিবার সিবার, সেজন্য এইটা প্রথমটা হচ্ছে এবার সিবার, এবার বিবার সিবার, সেজন্য দেখা যাচ্ছে যে ওই উপরে আউটপুট লাইনে যে চারটা ভ্যালু আছে নিচের চারটা ভ্যালু কিন্তু সেম না, সেক্ষেত্রে বলা যাবে না যে আমি এইভাবে তুমি পরীক্ষার খাতায় তোমার এক অ্যান্সার একরকম হলো আরেকজনের অ্যান্সার ভিন্ন হলো এবং তুমি আরেকজনের একটা ভুল বা আমারটা ভুল হয়ে গেছে সেটা না, কিভাবে কাপলিংটা কিভাবে জোড়াটা করছে সেটার উপর ডিপেন্ড করে। তবে কিছু কিছু যখন আমরা করার সাথে যদি এখানে ওয়ানটা থাকতো তখন কিন্তু এত ঝামেলা হতো, এই ওয়ানটা থাকতো তখন আমরা চারটা মিলে একটা করে দিতাম, একটা মিলে একটা করে দিতাম, এখানে মিলে একটা করে দিতাম, আর এই শেষের এভাবে করতে পারবে। কেউ দেখা যাচ্ছে যে এই চারটা মিলে একবার ঠিক আছে, আরেকজন কি করলো যে হ্যাঁ ঠিক আছে এখানে একটা ওয়ান নিলো, এই চারটা মিলে একসাথে করলো কোনো সমস্যা নেই, চারটা মিলে ওয়ান এই দুটো মিলেও করে নিল সমস্যা নেই, আবার এখানে দেখা যাচ্ছে যে এইখানে না করে কি করলো এই দুটো মিলে তো একসাথে করলো আর এই প্রথমটার সাথে, তাহলে যেহেতু কাপলিং আমি ভিন্ন ভিন্ন ধরেছি, ভিন্ন ভিন্ন যে যেভাবে আমার জোড়া তৈরি করছে তার রেজাল্ট কিন্তু সেরকম আসবে, সবসময় একই রকম আসবে না, সেজন্য আমাদের খেয়াল রাখতে হবে যে সবসময় একই রকম না হলেও তখনই একটা ভুল হয়েছে কথা বলা যাবে। আমরা আরেকটা দেখি তো, তোমাদের কিন্তু শোনো এই যে যেগুলো দিচ্ছে আমি কিন্তু বসায় দেখাচ্ছি না, যেহেতু আমরা বসানো শিখেছি যে কিভাবে এটা বসাতে হয়, সেজন্য অবশ্যই তোমাকে প্র্যাকটিস করে এসব মিলাই দেখতে হবে যে তুমি সঠিকভাবে বসতে কিনা, আর এটা আমি আমি রেকর্ডিং করছি এটা দিয়ে দেবো, দেখা যাচ্ছে এইখানে 1 2
তিন চার পাঁচ ছয় সাত আট নয়, নয়টা আছে। এবং নয়টার মধ্যেই কি আছে? নয়টার মধ্যে দেখো এ বি সি ডি আছে, কোনোটার মধ্যে ইয়ে নেই, কোনো অক্ষর কম নেই। কোনো অক্ষর কম না থাকে মানে কি, নয়টাই বসবে। তোমরা যদি বসাও, বসানোর পর দেখো যে এইভাবেই বসে যাবে, বসালে পরে এরকম, তাহলে এরকম যদি বসে তাহলে আমরা কি করতে পারি সহজ করার জন্য? যেমন এরা করছে, এই এই চারটা মিলে একটা গ্রুপ করছে, এই চারটা মিলে একটা গ্রুপ করছে, তাহলে এই চারটার জন্য উপরে গেলে কি পাবে? উপরে গেলে শুধু দুটা সিবার আর ডিবার, এটা সিবার ডিবার, এই যে এই ভ্যালুটা। আর এটার জন্য উপরে গেলে কি পাবে? এটা হচ্ছে সিডি, এটা তো বাম দিকে কমন পাবে না, মানে চারটা হলে। এখন এই যে ওয়ানটা দেখো, এই এই সিবার ডিবার সিডি, এটা দুটা, এইটা হচ্ছে, এটাও এই পরের, এটাও ঠিক, কিন্তু শুধু কাপলিংটা কি হচ্ছে, মাঝখানে যে ওয়ানটা আছে সেই ওয়ানটাকে একবার যদি আমরা বামেরটার সাথে করি, বামেরটার সাথে করলে কি পাচ্ছে? এই বামে আসলে পাচ্ছে এ বি, আর উপরে গেলে কমন পাচ্ছে কি? উপরে গেলে কি পাচ্ছে কমন? সি বার, তাহলে এ বি সি বার, এ বি সি বার। এখানে একটি কোশ্চেন, কিন্তু যদি এই ওয়ানটাকে আমরা ডানেরটার সাথে কাপলিং করছি তখন আবার ভিন্ন হয়ে যায়। এখানে বামে ঠিকই আছে যে বামে আসলে আমরা এখানে পাচ্ছি এ বি, উপরে গেলে কি কমন পাবো? উপরে গেলে কমন পালাম ওয়ান পাল্টায়, তাহলে দেখা যাচ্ছে যে এখান থেকে আমরা দেখা যাচ্ছে এদিকে, তাহলে দেখা যাচ্ছে যে শুধু ওয়ানটাকে একের হুবহু একই জিনিস, শুধুমাত্র ওয়ানটাকে যখন আমি বাম দিকে কাপলিং করছি তখন ভ্যালু একরকম পাচ্ছে, যখন ডান দিকে করছি তখন আরেকটা ভ্যালু পাচ্ছে, আরেকটা ভ্যালু পাচ্ছে। সেজন্য তোমাকে খেয়াল রাখতে হবে কোন দিকে কাপলিং করছি, যেদিকে কাপলিং করবো সেই অনুসারে তোমার ভ্যালুটা আসবে। তো আমাদের আরো কিছু ইকুয়েশন দেওয়া আছে, তোমরা এগুলো একটু প্র্যাকটিস করবা, যেখানে দেওয়া আছে যেগুলো ভ্যালু গুলা, যে সি বার এখানে বলা আছে, আউটপুট সি বার এইভাবে আসলে কথা বললাম না, পুরোটা তো দেওয়া নেই। এইরকম একটি কোশ্চেন, এবার বি প্লাস সিডি ইকুয়েশনটা খেয়াল করো, প্রত্যেকটা ইকুয়েশন এবার বি প্লাস সিডি ইজ সিম্পলিফাইড বুলিয়ান এক্সপ্রেশন। এখানে বুলিয়ান একটা এক্সপ্রেশন আছে, সেইটাকে আমাদের ভাঙতে হবে। তো এটা ভাঙতে হলে আমাদের এখন প্রথম তো দেখি এটা, ও এবার বি প্লাস সিডি এই ইকুয়েশনটা, তাহলে ইকুয়েশনে এ বি সি ডি আছে, এখানে এ বি সি ডি আছে, কিন্তু এখানে কি আছে? এ বার বি, এ বার বি আছে, তো নেই কি? নেই হচ্ছে কি, সি এবং ডি নেই। আমরা আগের অংশ অঙ্কগুলো কি দেখেছিলাম? আগের অঙ্কগুলো দেখেছিলাম যে একটা করে অক্ষর ছিল না, একটা করে অক্ষর ছিল না তখন ভিন্ন। আর এটা আবার কি হচ্ছে? এটা দেখা যাচ্ছে দুইটা অক্ষর, দুটা অক্ষর নেই মানে সি ডি নেই, তাহলে সি ডির ভ্যালু কত হতে পারে? জিরো জিরো হতে পারে, জিরো ওয়ান হতে পারে, ওয়ান জিরো হতে পারে, অথবা ওয়ান ওয়ান হতে পারে। তাহলে এই এ বার বি কে গুণ করতে প্রথম দিক থেকে আমরা দেখি, যদি জিরো জিরো হয় তার মানে কি? জিরো জিরো হলো মানে কি এবার এবার, তারপরে জিরো ওয়ান তার মানে কি এটা এটা এবার ডি, তারপরে হচ্ছে ওরা আগে পরে করে নিয়েছে, এটা নিয়েছে আগে, তারপরে হচ্ছে সি সি ডি বার মানে ওয়ান জিরো সি ডি বার এটা, আর ওয়ান ওয়ান হলে কি হবে সি ডি। তাহলে যদি যদি কখনো যদি কখনো তাহলে কি হচ্ছে, যদি কখনো সি এবং ডি, সি এবং ডি দুইটা না থাকে, তাহলে জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান করি, তখন আমরা এইরকম যে অক্ষরটা থাকবে না সেই অক্ষরটা দিয়ে গুণ করে নিতে পারি। এখানে হচ্ছে এ বি আছে, এখন যদি যদি এখানে যদি এরকম থাকতো ডি থাক, ইয়ার ডি দিয়ে আসে, তাহলে আমরা গুণ করতাম কি দিয়ে? এ সি দিয়ে, এ সি, তাহলে এ সির ভ্যালু কয়টা হতো? এ সি এ সি এ সি চারটাই হতো, কিন্তু
এসির ভ্যালু কত হবে সেটা ডিপেন্ড করতে হচ্ছে এইভাবে। তখন এটা হয়ে যেত এ, এটা হচ্ছে সি। তাহলে 0 0 মানে কি? এটা হয়ে যেত 0 0, যেহেতু আমরা বলতেছি এবার এবার, তারপর 0 1, তার মানে এবার সি, তারপর 1 0 এ সেবার। তাহলে এইভাবে যদি করেন যান গুণ করে নিতে হবে এরকম ক্ষেত্রে। তাহলে যেহেতু দুইটা দেওয়া আছে এখানে, আমার দুইটা ভ্যালু দেওয়া আছে, এ বি সি ডি প্লাস এবার বিবার সি ডি দেওয়া আছে, আর এবার বির জন্য এটা আরো 4টা হয়ে যাবে, মোট 6টা হয়ে যাবে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে নিচে আমরা শুধু 1 2 3 4 5 কয়টা হলো, 6টা হয়েছে, 6টা হলো। এখন এই 6টা ভ্যালু আমরা বসানো আছে, আমরা 6টা ভ্যালু বসালাম এখানে, 6টা ভ্যালু বসানোর পরে দেখা যাচ্ছে যে এইরকম আসবে, তোমরা অবশ্যই বসাবা। বসানোর পরে এখানে দেখা যাচ্ছে যে একটা জিনিস আসছে, যে এই এক লাইনে 4টা আছে, এক লাইনে 4টা থাকে, এক লাইনে 4টার জন্য সহজেই একটা ফর্মুলা চলে আসবে। একটা লাইনে 4টা মানে কি, এখানে শুধু এটু আসবে, এবার বি, এটু আসবে এবার বি, দুটো পরে একটা আমরা কমন পাবো না উপর থেকে। কিন্তু এখানে আছে 3টা, আরেক লাইনে কি আছে, 3টা। কিন্তু আমি তোমাদের প্রথম থেকে শিখে আসছে কি, যে জোড়া কখনো বিজোড় নেওয়া যাবে না, বিজোড় নেওয়া যাবে না, বিজোড় নেওয়া যাবে না। কারণ হচ্ছে, তাহলে বিজোড় যদি না নিয়ে যায় তাহলে কি করা যাবে, কি করতে হবে, কেউ এই দুইটা মিলে একটা জোড়া হবে, এই দুইটা মিলে একটা জোড়া, আর নিচে জোয়ান আছে এই। কিন্তু বইটা কি করলো দেখো তো, এই যে আমি যে শিখতে তোমাদের দেখাচ্ছি, তারা কি করছে, তারা হচ্ছে ওইটা না করে কি করছে দেখো তো, তারা করছে কি করছে, নিচে একটা কি ধরলো, নিচে কোনো একটা মনে হচ্ছে একটা ক্রস ধরছে, এটা একটা ক্রস ধরছে না, আসলে ক্রস না, এই ক্রস হচ্ছে, ক্রস বলতে এক্স, এক্স ইকুয়াল টু আমরা কখনো কখনো নিজের সুবিধার্থে এটা 0 ধরতে পারি, কখনো কখনো এক্স ইকুয়াল টু 1 ধরে নিতে পারি, এটা ধরে নিতে পারি। সেজন্য এই ভ্যালুটাকে ওরা এক্স, এক্স মানে এখানে কত ধরছে, তাহলে এক্স এর ভ্যালু 0 বা 1 একটা ধরে যাবে, মানে 1 আপলিং করার জন্য। এইরকম কোন কিছু হলে এটাকে বলা হয়, এর একটা নাম আছে, সেটা হচ্ছে নাম কি, ডন্ট কেয়ার কন্ডিশন, ডন্ট কেয়ার, ডন্ট কেয়ার। আমরা সেই জন্য এই যে ইফ দেয়ার আর অ্যানি ডন্ট কেয়ার, একটা কথা বলা আছে না, ডন্ট কেয়ার বলা হচ্ছে এখানে, ডিটারমাইন এখানে একটা দেয়া আছে, ডিটারমাইন ইফ দেয়ার আর অ্যানি ডন্ট কেয়ার ইন্টারেস্ট, তার মানে কি, ডন্ট কেয়ার নামে যদি দুজন একটা থাকে, বলে দেয়া থাকে, তাহলে কি হচ্ছে যে কোনো একটা লাইনে যদি না মিলে তখন আমরা কি করতে পারি, এরকম ভাবে কোনো একটা জায়গায় আমরা আমাদের ইচ্ছা মতো একটা এক্স ধরে নিতে পারি, এটা হচ্ছে ডন্ট কেয়ার। তাহলে কি হচ্ছে, আমাদের ক্যালকুলেশনটা সুবিধা হয়, সেই ক্যালকুলেশন সুবিধা হচ্ছে, এই বাম দিকে আসলে দেখা যাচ্ছে আমরা কি পেয়েছি, বাম দিকে বাম দিকে এটা পেয়েছি, এটা এটার জন্য এবার বি, আর এটার জন্য পাবো থ্রি, তাহলে এই অ্যান্সার হয়ে যাবে এবার বি প্লাস থ্রি, এবার বি প্লাস থ্রি। তারা বলে দিচ্ছে এবার বি প্লাস সিডি ইজ এ সিম্পলিফাইড বুলিয়ান এক্সপ্রেশন অফ দি এক্সপ্রেশন, ওই যে ইকুয়েশন, এই ইকুয়েশনটা দেয়া আছে, ডান দিকে যে ইকুয়েশনটা দেয়া আছে, বলা আছে যে এই ইকুয়েশনের সিম্পলিফাইড এক্সপ্রেশন মানে কি, এটাই হচ্ছে তার আউটপুট। কিন্তু সেই আউটপুটটা তোমাকে যদি আনতে হয়, এই আউটপুটটা আনতে হলে তুমি যদি ডন্ট কেয়ার কন্ডিশন না ধরে এই এই দুইটা মিলে একটা কাপলিং করতে, আর এই দুইটা মিলে একটা কাপলিং করতে, তাহলে এই বাম দিকের এটা এবার বি হতো, কিন্তু এইটা থেকে কিন্তু তুমি সিডি পাইতে না, এটা সিডি যে ভ্যালুটা বলে দিয়েছে সিডি পাইতে না। সেজন্য যেহেতু এটা বলা আছে যে আমাদের অনেক সময় বীজগণিত অঙ্কের সময় আমরা করি না যে এটা প্রমাণ করো যে এটা সমান ওইটা, তার মানে কি এটা জাস্ট এইটা যে এই প্রমাণ, এটা হচ্ছে এটাকে এইভাবে বলা, আর ডন্ট কেয়ার কন্ডিশন যদি থাকে যে বলা হলো যে এখানে যে ভ্যালুটা আছে এইটা, এই যে ডান দিকে যে ভ্যালুটা আছে এটা ইকুয়াল টু, তাহলে এটা নিশ্চয়ই শিখলে আমাদের একটা জিনিস বাকি ছিল, আমি বাকি দেখে আসছিলাম, সেটা হচ্ছে এইটা, আমরা এটা ফিরে আসলাম। এখানে দেখা যাচ্ছে যে একটা বলা হচ্ছে সি বার প্লাস এ বি ডি, সি বার প্লাস এ বি ডি, ঘটনাটা কি হলো, এখানে কিন্তু অনেকগুলো ভ্যালু রয়েছে, আমার এখানে দেখছি যে সি বার আছে, মানে সি বার প্লাস এবিডি
এ বি সি ডি বসালো তুমি, ডিপার্টমেন্ট আছে, বিডি আছে। আর দেখা যাচ্ছে যে এখানে আমার ইয়ে আছে ভালো মাত্র দুইটা, কিন্তু এখানে বসতে কতগুলা, চার আট আছে, নয়, নয়টা কিভাবে হলো? তাহলে আমাদের প্রথম দিক প্রথম এবিডি নেই কোনটা, এই হচ্ছে সি নেই, তাহলে সি প্লাস, এবার দ্বিগুণ করতে হবে, তাহলে এখান থেকে একটা ভ্যালু পাবো। তার মানে কি এই এবিডি, এবিডির জন্য কয়টা ভ্যালু পাবো? এখানে আমরা দুইটা পেয়ে যাবো, দুইটা পাবো। আর আছে সি বার, আরেকটা আছে সি বার, সি বার কে কত দিয়ে গুণ করবো? সি বার আছে, তাহলে সি বার কে আমরা কি করবো, সি বার ইনটু, যেহেতু অক্ষর নেই কি, নেই, কতগুলো হবে, কতগুলো আমরা কতগুলা করবো সেটা নির্ভর করবো কিভাবে, আমরা আগেরটায় যেমন দেখেছিলাম সেইভাবে আমরা আমাদের নয়টা হবে, মোট নয়টাই হবে, আসলে মোট দশটা হবে, দশটার মধ্যে একটা মিলে যাবে, একটা মিলে গেলে তখন নয়টা, এই সিবার থেকে আসবে, এই এইটা থেকে আসবে হচ্ছে আটটা, আর ওই দুটা, মোট দশটা হবে, দশটার মধ্যে একই ভ্যালু দুটা হয়ে যাবে, তাহলে দুটা ভ্যালু একই হয়ে গেলে আমরা একটা নিব। তাহলে এইখানে দরকার খুব বিরক্ত লাগছে, হয়ে গেল আমার এইখান থেকে, আমি যদি এখন এইভাবে যদি আমি চিন্তা করি, না দেখে টান দিতে হচ্ছে, দেখছি না এই টাকা টাকা হয়ে যাচ্ছে, নেই কি এবিসি, তাহলে এটা হলো এবিসির ভ্যালু কয়টা হতে পারে, গোলা খাচ্ছে না তোমরা, এবার গোলা খাবো, সেখানে দেখা যাচ্ছে যে এই ভ্যালু গুলা কি হতে পারে, দেখো তো জিরো, আমরা জিরো জিরো হতে পারে, জিরো জিরো ওয়ান, জিরো 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 থেকে সাত পর্যন্ত লিখবো, তাহলে প্রথমটা গুণ করবো, দেখো তাহলে এই এইটা ধরে ধরে আমি কি করবো, এটা দেখে নিয়ে আমি প্রথমটা গুণ করবো কত দিয়ে, আমি যেহেতু সবগুলাই এ দিচ্ছি সিবার ইনটু, আরো সিবারের সাথে কি হবে, এবিসি প্লাস এবিসি প্লাস এবিসি, কতগুলো হবে, আটটা হবে, জিরো থেকে সাত পর্যন্ত মোট আটটা ভ্যালু বলছে, এই আটটা ভ্যালু যদি বসে, আটটা ভ্যালু হলো এখানে প্রথম জিরো জিরো জিরো, মানে তো প্রথমটা কি হবে, এবার বিবার সিবার, তারপর এটা আছে জিরো জিরো ওয়ান, মানে কত, এবার এটার জন্য কত হবে, এটার জন্য হবে তখন এবার বিবার সি, তারপর এটা আছে জিরো ওয়ান জিরো, তার মানে এ এবার জিরো যাবে, এবার বি সি, তারপর এটা হবে এবার বি, তারপর এটা হচ্ছে এবার বি সি বার, আর নিচে হবে এবার বি সি, এটা হবে এবার এ বিবার সি বার, তার মানে আমি বোঝাতে পারছি তোমাদেরকে যেখানে আরো এরকম অনেকগুলো ভ্যালু হবে, হওয়ার পরে সবগুলো দিয়ে গুণ করে দিবা, আর তো যোগ চিহ্ন তো দেয়াই আছে, ওইটা রেটের মধ্যে যোগ হবে, যোগ হওয়ার পরে দেখা যাচ্ছে যে কোনো একটা ভ্যালু এ বি সি ডি, মানে বার সহ উপরের সাথে এ বি সি অথবা এ বি সি এ বি ডি সি বার ডি, কোনো একটা ভ্যালু মিলে যাবে, যেটা মিলে যাবে দুটার মধ্যে যদি একই ভ্যালু হয়ে যায়, তাহলে উপরটার থেকে আমরা পাচ্ছি দুইটা ভ্যালু, উপর থেকে পাবো দুইটা, এখান থেকে আসবে দুইটা, আর এখান থেকে মোট আটটা, তাহলে মোট দশটা, দশটার মধ্যে মিলে যেটা যাবে সেই মিলে যাওয়াটা আমরা দুটার মধ্যে একটা নেব। তাহলে তুমি যদি এখানে বসাতে যাও, এখানে মনে করো যে একই ভ্যালু তো তিনটাও হয়, তিনটা ওয়ান বা তিনটা ওয়ান, তা তুমি একই জায়গায় তিনটা ওয়ান বসালে কি, আর তিনটা ওয়ান না বসালে কি, একটাই ভ্যালু হবে, একটা ভ্যালু দ্বারা হবে, এরপরে বসানোর পরে এরকম আসবে, সেটা আসার পরে এই আটটা মিলে, এখানে এই আটটা মিলে একসাথে নেবো, এই আটটা মিলে একসাথে নিলে বাম দিকে গেলে কোনো কমন পাবে না, উপরে গেলে শুধু কমন পাবে, এই দুটার মধ্যে শুধু কমন পাবে জিরো, মানে সি বার, সি বার পাচ্ছে, আর এখানে যে সর্বশেষ এটা আছে এটা সি বার প্লাস এবিডি, এটা একটা ডিজাইন করা শেখা হবে, সি বার প্লাস
যদি থাকে, এইরকম ইকুয়েশনটাকে মানে প্রত্যেকটা ইকুয়েশনটাকে আমরা কিভাবে, এই ইকুয়েশনটাকে আমরা একটা কান্ডো ম্যাথের মাধ্যমে সফল করে দেখাবো। তো লাইনে থাকো, হ্যাঁ আমার একটা ফোন আসছে। হ্যাঁ তাহলে আমরা ডন্ট কেয়ার কন্ডিশন এবং পরে এরকম ছোট ছোট ইকুয়েশন থাকলেও একটা ছোট ইকুয়েশন থেকে দেখা যায় কিভাবে অনেক বড় ইকুয়েশন তৈরি হয়ে যাচ্ছে, এগুলো আমরা শিখলাম। তো আপাতত আমাদের কার্ডো ম্যাপ শেষ, আমরা সামনের দিন ক্লাসে যাবো। আর যে তামান্না ম্যাডাম আসছে, তোমাদের তামান্না ম্যাডাম আসছে ক্যাম্পাসে, একটু ফোন দিচ্ছে, একটু কাজ আছে যেতে হবে। আজকে শেষ করছে ক্লাস, পরবর্তী ক্লাসে দেখা হবে। স্যার হ্যাঁ হ্যাঁ বলো। স্যার রেকর্ড করা ক্লাসগুলো একটু পাবলিশ করলে ভালো হয় স্যার। হ্যাঁ আমি আজকে রেকর্ড করছি, এটা রেকর্ড প্লাস এটার পিডিএফ করে দিয়ে দেবো, জি ঠিক স্যার। আছে। হ্যাঁ ধন্যবাদ স্যার স্যার। আপনার স্লাইডটাও স্যার দিয়ে দিন স্যার একটু। হ্যাঁ এটা পিডিএফ করে দেবো, হ্যাঁ এটা পিডিএফ করে দেবো। এই জন্য অনেক সময় ওই যে স্লাইড গুলো অনেকে মোবাইলে দেখে, তো মোবাইলে অন ওপেন হয় না, সেজন্য আমি পিডিএফ করে দেবো। পুরো পিডিএফ এবং রেকর্ডিং দুটাই পেজ করো। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ।